আজ ভোরে অপরাধীর পেছনে ধাওয়া করতে গিয়ে এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ফতেপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, ফিটনেস ফেল একটি গাড়িকে ধাওয়া করতে গিয়ে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের গাড়ি ব্রেক ফেল করে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ একজন অফিসার এবং আরও কয়েকজন কর্মী। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চালক সহ দুজন কর্মীর অবস্থা আশঙ্কাজনক। আহতরা সকলেই বহরমপুর থানার পুলিশ কর্মী বলে জানা গেছে। ভোর 4টার সময় আমরা ইনভয়েসে বেড়াই, তারপরে আমরা ওই মোড়গ্রাম ইয়ে করি, তারপরে ওখান থেকে আসার পথে একটা গাড়ির ফিটনেস ফেল ছিল 14 সাল থেকে। ওই গাড়িটা পিছন ধাওয়া করতে ও গাড়ি রেস করে, গাড়ি পিক আপ বুঝতে পারে যে আমরা ওকে ধরছি। ওই গাড়ি পিক আপ ধরতে গিয়ে আমাদের গাড়ির ডিসব্যালেন্স ব্রেক ফেল হয়ে লরির পেছনে লেগে মেরে দেয়। একটা লরি সাইডে ছিল, না এই দিকে যেতে হবে না ওই দিকে যেতে হবে। ড্রাইভার যতটা পেরেছে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। কতজন ছিলেন আপনারা গাড়ির? আমরা গাড়ির ভিতরে ছিলাম, আমরা 6 জন সিটে ছিলাম, আর একটা ড্রাইভার একটা এমবিআই অফিসার। আহত কতজন আছেন এখন পর্যন্ত? আহত আমাদের 5 জন আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।